केंद्रीय सरकार ने कि आज के एक बजेट करे चेन बजेट ना अन्नो किछु मुखे बोला होच्छे जे दारुण ना कि बजेट होए चे कि दारुण 3.7 करोड़ अनएमप्लॉयमेंट आप बेकार একটা কথা বেকারদের জন্য বলা নেই, চাকরি বাকরি যা ছিল তাও প্রায় উঠিয়ে দিয়েছে, সব বিক্রি করে দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টরগুলো ডিসইনভেস্টমেন্ট করে বিক্রি করে দেওয়া হচ্ছে। দু নম্বর, 100 দিনের কাজের টাকা আগের বছরে 60 করে কমিয়ে দিয়েছিল আর এবারে ড্রাস্টিক কাট করে দিয়েছে। ড্রাস্টিক কাট মানে 100 দিনের কাজ আর আপনারা ওদের কাছ থেকে পাবেন না। যারা 100 দিনের কাজ করেছে তাদের মাইনে পর্যন্ত এখনো দেয়নি। আমাদের টাকা তোমরা আটকে রাখো কি করে? ইজ ইট নট এ ক্রিমিনাল অফেন্স? কনস্টিটিউশনে বলা আছে 100 দিনের কাজ করলে সময় মতো টাকা দিতে হবে, এটা অব্লিগেটরি, এটা কম্পালসারি, ইট ইজ নট অপশনাল, ইট ইজ কনস্টিটিউশনাল। দেয়নি। ওনারা নাকি অনেক গ্যাসের দাম কমিয়ে দিয়েছেন। গ্যাস বেলুন জানেন? গ্যাস বেলুন, গ্যাস বেলুনের মতো গ্যাসের দাম কমিয়েছে। কিরকম ছিল? 70 টাকা, করলেন 120 110 টাকা, এখন কত করে দাম? 1110 টাকা, 1110। কত ভাই, মিডিয়াকে জিজ্ঞেস করি কত দাম, কে বলতে পারে কত দাম? মা বোনেরা গ্যাসের সিলিন্ডারের একটা দাম 1100 টাকা, 1120 টাকা। বাড়িয়েছে 70 টাকা আর কমিয়েছে 4 টাকা। এবার বলবে কমালোকে বিজেপি ভোট দাও, বলে দিচ্ছি এসো। সুজলা কি যেন একটা, উজালা না উজালা না আজালা কি একটা করেছিল, পাচ্ছেন আপনারা বিনা পয়সায় গ্যাস উজালায় যাদের দিয়েছিল ভোটের আগে? না, এই বাজেট নট ফিউচারিস্টিক, এটা হচ্ছে টোটাল অপরচুনিস্টিক। এ বাজেট, এতে আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যা আছে। টোটাল অ্যান্টি পুয়ার বাজেট। সেলফ হেল্প গ্রুপ বলছে আমরা সারা ভারতবর্ষে 81 লক্ষ করব। সেলফ হেল্প গ্রুপ তো কেন্দ্র করে না, করে তো রাজ্য। আমরা যখন ক্ষমতায় আসি এখানে ছিল 1 লক্ষ, আমরা এই 11 বছরে করেছি 11 লক্ষ। ওইটাকে যুক্ত করে বলছে, রাজ্যগুলো যা করে যুক্ত করে বলছে, তোমার ক্রেডিট কোথায়? তুমি সেলফ হেল্প গ্রুপকে ক্রেডিট পর্যন্ত ঠিকমতো দাও না, লজ্জা করে না? সেলফ হেল্প গ্রুপের কথা মাথায় নিচ্ছ, ওদের মিটিং করছো, চিঠি পাঠাচ্ছ, কী করেছো তাদের জন্য, কী করেছো আশার জন্য, কী করেছো আইসিডিএসের জন্য, কী করেছো কৃষকদের জন্য, কী করেছো বেকারদের জন্য, জিনিসপত্রের দাম বৃদ্ধি আগুন ছোঁয়া তার জন্য কি করেছো? কোনো কিছুই করনি। অর্থাৎ বাজেটের নামে দরিদ্র হয়েছে বঞ্চিত, একাংশ হয়েছে লাভবান। সেটাও মনে রাখবেন, ওই স্ল্যাবের নামে ইনফ্লেশন যে বেড়ে গেছে কোনো লাভ নেই, টোটালটাই লোকসান।